হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম দাস নলেজ তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে ওই টাস্কগুলোর উত্তরগুলো করবো দেখো তোমাদের প্রথম প্রশ্নটা দিয়েছে সংকেত লেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট দেখো উত্তর করে দিয়েছি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে এম জি সি এল টু আর সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4 সেকেন্ড কোশ্চেন বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে দেখো উত্তর করে দিয়েছি বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস ক্যান্সার স্ট্রোক মেটাবলিক সিনড্রোম ইত্যাদি রোগ প্রতিরোধ করে সেলেনিয়াম নামক ফাইটোকেমিক্যাল থাইরয়েড হরমোনের বিপাক ও অনাক্রমতাজনিত রোগ প্রতিরোধে কাজ করে নেক্সট টমেটো থেকে পাওয়া লাইকোপিন নামক ফাইটোকেমিক্যাল ভবিষ্যতে হৃদরোগ ও প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে সাহায্য করে দেখো তোমাদের তিন নম্বর কোয়েশ্চেন কী রয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কী করে তার ব্যাখ্যা দাও দেখো চোখে দেখা না গেলেও মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেই ছিদ্রগুলি দিয়ে কলসির ভেতরে থাকা জল চুঁয়ে চুমিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই জলের বাষ্পীভবন ঘটে এই বাষ্পীভবনের জন্য জল তার প্রয়োজনীয় লিন কলসি ও কলসির ভেতর থাকা জল থেকে গ্রহণ করে এর ফলে কলসি এবং তার ভেতরে থাকা জলের উষ্ণতা কমে যায় এবং কলসির জল ঠান্ডা থাকে ওকে তো দেখো চার নম্বর কোশ্চেন তোমাদের কী দিয়েছে রোজ চাউমিন এগরোল পেস্ট্রি বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড খেলে কী কী ক্ষতি হতে পারে রোজ চাউমিন এগরোল পেস্ট্রি বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড খেলে আমাদের শরীরে নানারকম সমস্যা ও রোগব্যাধি দেখা দিতে পারে যেমন হৃদপিণ্ডের নানারকম অসুখ যকৃতের সমস্যা বৃক্ক হাড় ও মস্তিষ্কের নানারকম ক্ষতি হতে পারে তাই শরীর ভালো রাখার জন্য হলুদ গোলাপি রঙের নানারকম উজ্জ্বল রং মেশানো ফাস্টফুড না খাওয়াই আমাদের শরীরের পক্ষে ভালো ওকে তো দেখো নেক্সট কোশ্চেনটা কী দিয়েছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কি বোঝায় ওতে আরও একটা কোয়েশ্চেন প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ায় একটি উদাহরণ দাও দেখো উত্তর যেসব রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার বেশি বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করে ওই বিক্রিয়ক পদার্থের মৌলগুলির সংযোগে গঠিত বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে এর উদাহরণটা দেখো নিচে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে এমনই গ্যাস তৈরি করে এটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ নিচে দেখো সমীকরণটা দেওয়া আছে এন টু প্লাস থ্রি এইচ টু ইজ ইকুয়াল টু টু এন এইচ থ্রি দেখো নেক্সট কোশ্চেন তোমাদের কী দিয়েছে ছয় নম্বর প্রশ্ন জীব দেহে জলের যে কোনো তিনটি ভূমিকা ব্যাখ্যা করো উত্তর আমাদের দেহে নানা রকম কার্যকলাপের জন্য জলের গুরুত্ব অপরিসীম নিচে জীব দেহে জলের ভূমিকাগুলি আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট জল আমাদের দেহে তরল কাজ করে এবং নানা তরকারি উপাদান আমাদের দেহে সংবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার টু জল আমাদের দেহের অভ্যন্তরীণ তাপমাত্রার ভারসাম্যকে বজায় রাখে নাম্বার থ্রি জল আমাদের দেহ থেকে নানা রকমের ক্ষতিকর উপাদান মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় চার নম্বর পয়েন্ট জল পাচনের পর খাদ্যের শোষণে সাহায্য করে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছখানা প্রশ্ন ছিল যে ছখানা প্রশ্নের উত্তর আমি করে দিলাম আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছো আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্কের উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো নিচে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক ইউটিউবে জয়েন করো কেমন আর তোমরা যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি অল করে নেবে যাতে ভিডিও পরের ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে ঠিক আছে আর ভালো লেগে থাকলে লাইক দেবে তাহলে কি হয় আমরা ভিডিওগুলো করতে উৎসাহিত হই কেমন তো চলি টাটা